ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু আমার চ্যানেল ক্রিয়েটিভ ওয়ার্ল্ডস। আজ আমি আপনাদের দেখাবো একটি কালার টেলিভিশনের কয়টা সেকশান এবং কোন সেকশনের জন্য কী প্রবলেম হতে পারে এবং সেকশানগুলোর কাজ কী, এই সম্পর্কে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। তা চলুন দেখা যাক কোন সেকশনের কী কাজ, এই বিষয়ে আমরা দেখি। এটি একটি নতুন টেলিভিশনের সার্কিট। সার্কিটটি খুলছি, আমরা দেখতে পাচ্ছি এখান থেকে একটি কালো বর্ডার দেওয়া আছে। এই কালো বর্ডার এই যে এই পাশের টুকু, যে ছোট যে টুকু দেখা যাচ্ছে, তো এটুকু হচ্ছে আমাদের পাওয়ার সেকশন, অর্থাৎ এসি লাইন যাবে এবং চপারের এই যে লেগগুলো দেখা যাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এগুলো হচ্ছে প্রাইমারি লেগ। আর এই পাশে যে লেগগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সেকেন্ডারি। এই পাশ থেকে যখন ভোল্টেজ দিবে, যদি এই পাশে পাওয়ার সেকশন ভালো থাকে তাহলে আমরা এই পাশে সেকেন্ডারি ভোল্টেজটা পাবো। তো চলুন পাওয়ারে কী কী পার্টস আছে সেটাকে দেখি এবং পাওয়ার সেকশনটা চিনি। এটা হচ্ছে পাওয়ার সেকশন। পাওয়ার সেকশনের এখানে যে দুইটি কানেক্টর দেখছি, এখানে আমাদের এসি কর্ড লাগানো হয়, এটাই এসি কর্ড দেওয়া হয়, এবং এটা হচ্ছে তার অন অফ সুইচ। তো এই এসি কর্ড দেওয়া হয় যখন আমরা এখানে এসি লাইন দিই, তখন আমাদের এই ফিউজ হয়ে এটা এই প্রান্তে যায় এবং এখান থেকে ভোল্টেজটা আমাদের ডায়োডে যায়, চোখ ড্রাইভার হয়ে ডায়োডে যায়। দেখেন এই যে ফিউজ, যেখানে এখান থেকে আমাদের এসি লাইন যায়, এখানে এটা চোখ ড্রাইভার আছে, চোখ ড্রাইভার হয়ে এটা যায় আমাদের মসফেটে এবং ইলেকট্রিফায়ার ডায়োডে যেখানে ব্রিজ করা আছে। তো এখান থেকে এই ভোল্টেজটা সরাসরি আমাদের ফিল্টার ক্যাপাসিটারে যায়। ফিল্টার ক্যাপাসিটার এখানে আমরা 400 থেকে 450 ভোল্ট পাবো। যদি এটার কম থাকে তাহলে আমাদের ফিল্টার ক্যাপাসিটার নষ্ট থাকতে পারে, বা এখানকার ইলেকট্রিফায়ার ডায়োড বা মূল যে সোর্স এসি লাইন, এখানেও যদি এসি লাইন কম থাকে সেই ক্ষেত্রে আমরা এখানে ভোল্টেজ কম পেতে পারি। এবার এখান থেকে ক্যাপাসিটার হয়ে এই ভোল্টেজটা, এখানে দুইটা রেজিস্ট্যান্স থাকে, 47k রেজিস্ট্যান্স সিরিজ কানেকশান, দেখেন এই পাশে সিরিজ কানেকশান করা। এই ভোল্টেজটা সরাসরি আমাদের চলে যায় চপারে, চপারে এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সের থেকে এটা সরাসরি ঘুরে এটা চলে যায় এই আউটপুটের মাঝখানের যে লেগটা, এখানে এখানে একটা ট্রানজিস্টার থাকে 3807 নাম্বার বা অন্য নাম্বার হতে পারে। তো এই ট্রানজিস্টারটাও যদি নষ্ট থাকে সেক্ষেত্রেও আমাদের এসএমপিএস সার্কিট রানিং হবে না, অর্থাৎ টেলিভিশনটা ডেড দেখাবে। এখানে একটা পিসি থাকে 817, এটা নষ্ট থাকলেও আমাদের এসএমপিএসে ভোল্টেজ পাবো না, আমরা এই পাশে টেলিভিশনটা অফ পাবো। অর্থাৎ এই পাশে দেখালে আপনাদের, এটা হচ্ছে ফিল্টার ক্যাপাসিটার, এটা হচ্ছে চোক ড্রাইভার, এটা হচ্ছে পিএফ, এটা একটা রেজিস্টার, এটা রেক্টিফায়ার ডায়োড, এই দুইটা রেজিস্টার 47k রেজিস্টার, এটা হচ্ছে ভেরিয়েবল রেজিস্টার, অর্থাৎ ভোল্ট কমানোও যায় এটা ঘোরায় এবং বাড়ানোও যায়। তো এটা সাধারণত ফিক্সড করা থাকে 110 ভোল্ট। যদি কখনও ভোল্ট কম থাকে বা টেলিভিশনের ভোল্টেজটা 110-এর জায়গায় কম হয়, টেলিভিশনটা হঠাৎ অফ হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের এটা নষ্ট হতে পারে, ভেরিয়েবল রেজিস্টার নষ্ট থাকতে পারে। এই এখানে যে ট্রানজিস্টারটা দেখতে পাচ্ছি আমি, ছোট্ট একটা ট্রানজিস্টার, এখানে মোট দুইটা ট্রানজিস্টার থাকে, 10-15 এবং 18-15 নাম সি, একটা এনপিএন একটা পিএনপি, দুইটা ট্রানজিস্টার থাকে। এখানে আমরা অনেকগুলো পিএফ দেখতে পাচ্ছি, এই পিএফগুলো পাওয়ারের কাজে লাগে, অনেক পিএফ আছে এখানে, রেজিস্টার আছে, এখানে একটা ট্রানজিস্টার আছে, রেক্টিফায়ার ডায়োড, দুইটা রেজিস্টার এবং একটি পিএফ। পরে এখান থেকে একটি পিএফ থাকে, যে পিএফটি এখান থেকে আপনার এসি গ্রাউন্ডের থেকে এটা এই পাশের ডিসি যে গ্রাউন্ডটা থাকে সেটার সাথে সংযোগ থাকে। যদি কোনো কারণে এই এসির পিএফটা নষ্ট থাকে তো আমাদের এই পাশের বোর্ডে যে ভোল্টেজগুলো পায় সেখানে আমাদের এসি কারেন্ট থাকবে এবং আমরা শর্ট খেতে পারি। তো আমাদের সবসময় কেয়ারফুল থাকতে হয় যেন এই এই যে পিএফটা, এই যে এসির যে পিএফটা, এই পিএফটা যেন নষ্ট না থাকে এবং কোনো লেগ না ভেঙে যায়। যদি এটা ভাঙা থাকে তো যখন কোনো টেকনিশিয়ান এই কাজটা করতে যাবে তখন তার বিপদের ভয় থাকে। তো আমাদের এই ছিল হচ্ছে পাওয়ার সেকশনের বিবরণ। এবার চলুন আমরা ভার্টিক্যাল সেকশনে যাই।
আমাদের ভার্টিক্যাল সেকশনটা পাওয়ারের অপোজিট পাশ, অর্থাৎ এখান থেকে শুরু করে আপনাদের বোঝার জন্য আমি মার্ক করে দিই, এখান থেকে শুরু করে এই এতটুকু জায়গা, অর্থাৎ এতটুকু জায়গা, এইটুকু জায়গা হচ্ছে আমার ভার্টিক্যাল সেকশন। তো ভার্টিক্যাল সেকশনে ফ্লাইব্যাক থাকবে, অবশ্যই ফ্লাইব্যাক থাকবে, আউটপুট ট্রানজিস্টর থাকবে, আউটপুট ট্রানজিস্টর থাকবে, এখানে একটি কয়েল থাকবে, ভার্টিক্যাল কয়েল, আর এখানে কিছু পিএফ থাকবে। তো এই পিএফ যদি কখনও নষ্ট থাকে তো আমার ভার্টিক্যাল সাইডটা চেপে আসবে, লম্বালম্বি চেপে আসবে, এভাবে চেপে আসবে, এই পাশ থেকে এই পাশ থেকে চেপে আসবে। তো এটা যদি নষ্ট থাকে এটা চেপে যায়, আমি এখানে দেখাই দিই আপনাদের, এই যে দুইটা পিএফ আছে, এই পিএফ নষ্ট থাকলে ভার্টিক্যাল সাইড কমে যাবে আপনার। এখানে এই কয়েলটাও যদি কাটা থাকে তো ভার্টিক্যাল সাইড কমে চেপে যাবে। এটা হচ্ছে ভার্টিক্যালের কানেক্টর, এখানে একটি ক্যাপাসিটার আছে, ডায়োড আছে, রেজিস্ট্যান্স আছে, এবং দুইটি ফিল্টার ক্যাপাসিটার আছে, তার হাই ভোল্টেজ সেটা আছে 4.7 মিএফ, 250 ভোল্ট। এখানে 4.7 মিএফ 160 ভোল্ট ক্যাপাসিটারও থাকতে পারে। তো এটাই আমরা দেখতে পাচ্ছি যে 4.7 মিএফ, 250 ভোল্ট দুইটা ক্যাপাসিটার আছে, এখানে 160 ভোল্টও থাকে। তো এর কানেকশানটা এমনই হয়, আপনাদের বোঝানোর জন্য আমি দেখাই, এটা হচ্ছে কানেক্টর, এটা হচ্ছে একটি ক্যাবেল, লাগাই দিই, এটা হচ্ছে আরেকটি কানেক্টর, এটা এখানেও দিতে পারি, সেটা হচ্ছে আমার টেলিভিশনের সাইডের উপর ডিপেন্ড করবে, যদি বেশি হয়ে যায় তাহলে এদিকে কমাতে হবে, এদিকে কমাতে হবে, আর কম হয়ে যায় বাড়াতে গেলে এদিকে বাড়াতে হবে। তো এখানে দুইটা সেকশান আছে, এখানে চারটা তার, যেহেতু এখানে আমরা চারটা তার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে গ্রিন। তো রেড আর গ্রিন এই দুইটা তার, লাল এবং সবুজ, সবুজ তো লাল এবং সবুজ, এই দুইটা হচ্ছে আমার, ও সরি আমার ভুল হয়েছে, নীল কালার দুইটা, রেড এবং ব্লু। তো এই তার দুইটা হচ্ছে আপনার ভার্টিক্যাল তার, এই দুইটা হচ্ছে ভার্টিক্যাল তার, এই দুইটা আছে ভার্টিক্যাল তার, আর অপোজিট যে দুইটা তার দেখতে পাচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ কালো এবং সাদা, এই দুইটা ক্যাবেল হচ্ছে আমার হরিজেন্টাল ক্যাবেল। হরিজেন্টাল ক্যাবেলের ব্যাপারে আমি পরে আপনাদের বলব, আগে ভার্টিক্যালটা বলি, ভার্টিক্যালটা বলি। তো এই হচ্ছে আমার এখানে একটি, এখান থেকে একটি যে ফিল্ড রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সটা দেওয়া হচ্ছে আমার পিকচার টিউবের যে ফ্লামিনটা জ্বলবে এই রেজিস্ট্যান্সটা হয়ে যায়, এবং এভিএল ভোল্টেজ থাকে এখানে 180 ভোল্ট থাকবে। তো এতটুকুই ছিল হচ্ছে আমার ভার্টিক্যাল সেকশনের বিবরণ। এখানে একটি কয়েল আছে, এটা আপনাদের অবশ্যই বলতে হবে। তো এই যে এখানে একটি কয়েল দেখছেন, এই কয়েলটিরও দুইটি সেকশন আছে, একটি হচ্ছে প্রাইমারি, এটার ওয়ার্ড নাই, একটি হচ্ছে দুইটা সেকশন, একটি হচ্ছে প্রাইমারি, একটি হচ্ছে সেকেন্ডারি, এর ভিতরে আবার দুই রকম তার আছে, একটি হচ্ছে চিকুন তার, একটি হচ্ছে মোটা তার। তো আমার এসি তার চিকুন তারটা দিয়ে আমার ভোল্টেজটা ঢুকবে, এই দুইটা লেগ দিয়ে আমার ভোল্টেজটা ঢুকবে, এবং এই দুইটা লেগ দিয়ে আমার ভোল্টেজটা আউট হবে। তো এই যে এখানে যে আমরা এখানে 3 ভোল্ট পাবো, এসি 3 ভোল্ট পাবো, একের থেকে 3-এর ভিতরে থাকতে হবে অনলি, আর এখান থেকে ডিসি ভোল্ট ঢুকবে। এই এসি ভোল্টটা যদি মিসিং হয়, অর্থাৎ না থাকে, সেই ক্ষেত্রে আমার হাই ভোল্টেজ হবে না, অর্থাৎ ফ্ল্যাবটা স্টার্ট নেবে না, কিন্তু টিভি স্টার্ট নেবে, সাউন্ড শোনা যাবে, কিন্তু আমরা আলো দেখতে পারবো না স্ক্রিনে। তো এটা সেই জন্যই এই আউটপুট ট্রান্সফর্মারটা ব্যবহার করা হয়েছে, অনলি এখানে 1-3-এর ভিতরেই ভোল্টেজটা থাকবে, এসি ভোল্ট, সেটা এসি ভোল্ট ছাড়া ফ্ল্যাবাক অসিলেশন ভোল্টেজটা আসবে না, অর্থাৎ আউটপুটটা কাজ করবে না। তো এটা ছিল হচ্ছে আমার ভার্টিক্যাল সেকশনের বিবরণ। তো এবার আমরা যেখানে যাব সেটা হচ্ছে হরিজেন্টাল সেকশন। তো সরি আমার একটু ভুল হয়েছে, তো এখানে যে আমার ভার্টিক্যাল সেকশন, এখান থেকে আমার একটি ট্রানজিস্টর না, এখানে একটি রেজিস্টার থাকে 2.2 ওহমস, এই রেজিস্টারটা হয়ে 110 ভোল্ট আমার ফ্লাইব্যাকে যাবে, এই 110 ভোল্ট ফ্লাইব্যাকে গেলে সেটা আমার ফ্লাইব্যাক থেকে সিরিজ কানেকশান হয়ে আমার আউটপুটের কালেক্টরে যাবে, এখানে 110 ভোল্ট যাবে, এবং তখনই আমার ফ্লাইব্যাকটি স্টার্ট নেবে। এখানে আরও কিছু ভোল্টেজ আছে, এভিএল ভোল্টেজ আছে, এভিএল সেকশানও আছে, এভিএল সেকশানের সমস্যা হলে ভিডিও থাকে না, এমন প্রবলেমও হয়, যদি আমার হিটার ভোল্টেজ হিটার না জ্বলে তো আমার ফ্লাইব্যাকের সমস্যা হতে পারে, এখানকার ডিস্টেন্সটা কাটতে পারে, এমন কিছু প্রবলেম হয়। এবার আমরা ভার্টিক্যাল সেকশনে যাব, আমার ভার্টিক্যাল সেকশনটা হচ্ছে ঠিক এখান থেকে
এতটুকু হচ্ছে আমার ভার্টিক্যাল সেকশন। এখানে ভার্টিক্যাল একটা আইসি আছে, LA7804Q, এটা হচ্ছে একটি ভার্টিক্যাল আইসি। তো ভার্টিক্যাল আইসির তিনটি লেগ থাকে হচ্ছে ইনপুটের জন্য, এই যে ফার্স্ট লেগ, সেকেন্ড লেগ অ্যান্ড থার্ড লেগ। তো এখানে সেকেন্ড যে লেগটা, এটা হচ্ছে গ্রাউন্ড ভোল্ট, অর্থাৎ নেগেটিভ ভোল্টেজ থাকে। এখানে যে ফার্স্ট যে লেগটা, এখানে থাকবে আপনার 25 থেকে 30 ভোল্ট থাকতে পারে, এর বেশি হবে না, 25 বা 30 ভোল্ট থাকবে এই আইসিটার জন্য বিশেষত। এবং এখান থেকে একটি ডায়োড হয়ে এই ভোল্টেজটাকে আবার আমার থার্ড লেগে নিয়ে যাবে। এটা হচ্ছে আপনার হরিজন্টাল একটা আইসি। তো এখান থেকে আউটপুট হবে, এখান থেকে এই এখান থেকে একটা সিগন্যাল আসবে, এখান থেকে একটি রেজিস্ট্যান্স হয়ে, এই সিগন্যালটা যদি আমরা না পাই তাহলে আমার হরিজন্টাল একটি র্যাক দেখাবে। এই আইসিটা যদি নষ্ট থাকে তাহলে আমার হরিজন্টাল র্যাক দেখাবে। এখানে আমি একটু আপনাদের বোঝানোর জন্য দেখাই, এখানে 100 mFd 25 ভোল্ট ক্যাপাসিটার থাকে, 470 mA 25 ভোল্ট ক্যাপাসিটার থাকে, 1 mFd 50 ভোল্ট ক্যাপাসিটার থাকবে এবং কিছু রেজিস্ট্যান্স থাকবে। এখানে ইলেকট্রোলাইট কিছু ক্যাপাসিটার দেখতে পাচ্ছি আমি, এই ছোটো যে ক্যাপাসিটারগুলো এগুলোকে ইলেকট্রোলাইট ক্যাপাসিটার বলে। এবং এটা হচ্ছে এর এখানকার ফিল্টার ক্যাপাসিটার, এটা হচ্ছে 1000 mFd 25 ভোল্ট। আর এখানে একটি রেজিস্ট্যান্স আছে, এবং এখান থেকে যে ভোল্টেজটা যায় সেটা আমার এখানে যে দুইটা তার আছে, হোয়াইট এবং ব্ল্যাক, এই দুইটা তারে এই আইসির থেকে আপনার ভোল্টেজটা যাবে, সেটা আপনি এই পাশে দেখেন। এই যে এই দুইটা তার, এই দেখেন এখান থেকে যাচ্ছে, পিনটা আপনার একটু খেয়াল করেন। তো এখানে গেল, এখান থেকে এখানে আসলো, এখান থেকে এখানে আসলো, এখান থেকে আসার পর আমার ভোল্টেজটা এখান থেকে ঘুরে আমার এখানে যাচ্ছে। তো এই আইসির থেকে এখানে ভোল্টেজটা যায় সাধারণত, কারণ এটা তো হরিজন্টাল আইসি। তো এই দেখেন, এটাও দেখেন, এই যে এখান থেকে এসে আমার এখানে গিয়ে এই এই পিনটা দিয়ে আউট হচ্ছে ভোল্টেজটা। তো এটা হচ্ছে আমাদের হরিজন্টাল সেকশনের বিবরণ। তো এখানে এরপরে আর একটা সেকশন আছে, সেটা হচ্ছে আমাদের সাউন্ড সেকশন। সাউন্ড সেকশন হচ্ছে এতটুকু জায়গা, এসিউ লিখে দিতে পারি আমি সাউন্ড সেকশন। এই সাউন্ড সেকশনে কিছু রেজিস্টার থাকবে, ট্রানজিস্টার থাকবে এবং সাউন্ড আইসি থাকবে। এখানে এখানে যে সাউন্ড আইসিটা দেখতে পাচ্ছি আমরা পাঁচ ট্যাঙের, এটা হচ্ছে 2003 একটি আইসি, এবং এটা হচ্ছে মোনো সাউন্ড, স্টিরিও সাউন্ড না। স্টিরিও সাউন্ড করতে গেলে এখানে দুইটা আইসির প্রয়োজন হতো, যেহেতু এখানে একটি আইসি সেহেতু এটা মোনো সাউন্ড। এবং দেখেন আপনার শর্ট রয়েছে, দুইটা গ্রাউন্ড শর্ট এবং দুইটি পজিটিভ শর্ট এখানে। তো এখান থেকে দুইটা স্পিকার লাইন বেরোবে, এই যে এখানে দুইটা কানেক্টর আছে, এমন এমন এই কানেক্টরের ভিতরে এই ক্যাবেলটি দিতে হবে এইভাবে, এবং এর দুই প্রান্ত স্পিকারে দিতে হবে, তাহলে আমরা সাউন্ড পাবো। তো এই যে সাউন্ড সেকশন, এই সাউন্ড সেকশানে আপনার কিছু ইলেকট্রোলাইট ক্যাপাসিটার আছে দেখতে পাচ্ছেন, দুইটা কানেক্টর জ্যাক আছে, একটি ট্রানজিস্টর আছে এবং রেজিস্ট্যান্স TFCF এগুলো থাকে, এইগুলো নিয়েই সাউন্ড সেকশন। এখানে এই সাউন্ড সেকশনের আইসিটা 12 ভোল্ট লাগে, এখানে এখানে ইনপুট 12 ভোল্ট লাগবে, এবং এখান থেকে গ্রিড হয়ে অডিও হয়ে আমরা যে সাউন্ডটা পাই সেটাই হচ্ছে আমরা শুনতে পাই টেলিভিশন থেকে। এখান থেকে একটু অডিও গ্রিড দেবে, তারপরে আমাদের এই সাউন্ডটাকে এখান থেকে যে লো গ্রিডটা দেয় সেটাকে আমাদের এটা এই সাউন্ড আইসিটা হাই করে দেয়, অর্থাৎ অ্যাম্পলিফায়ারের মাধ্যমে বাড়িয়ে দেয় সাউন্ডটা, এবং তখন আমরা জোরে সাউন্ডটা শব্দটা শুনতে পাই। তো এবার এরপরে যেটা পাচ্ছি আমরা, এটা হচ্ছে একটি বেস সার্কিট, এটা দেখতে পাচ্ছেন যে এখনও লাগানো আছে ঠিক ওইভাবে। এটা হচ্ছে একটি বেস সার্কিট, এটা হচ্ছে আপনার টেলিভিশনের বেজে লাগানো থাকে, এটাকে আমরা এভাবে ভেঙে নিতে হয়। এই যে আমরা এটা ভেঙে নিলাম, তো এখানে যে এই যে কানেক্টর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিকচার টিভির সাথে একটি গ্রাউন্ডিং তার থাকে, এবং সেই তারের সাথে একটি জ্যাক থাকে, সেটা এখানে দিতে হয়। এই গ্রাউন্ডিং তারটা অবশ্যই প্রত্যেকেরই দেওয়া উচিত, প্রত্যেকটা টেকনিশিয়ানের, কারণ এটা না দিলে পিকচার টিউবটা খুব অল্প দিনে নষ্ট হয়ে যেতে পারে। তো বি কেয়ারফুল, এটা অবশ্যই দিবেন। আর এখানে এখানে ফ্লাইব্যাক আছে, ফ্লাইব্যাকের দুইটা তার থাকে, একটা আছে G2, একটা এই চিকুন তারটা, আপনাদের বোঝানোর জন্য চিকুন তারটা যাবে হচ্ছে আমার এখানে একটি চিহ্ন আছে এই জায়গা, এবং মোটা তারটা যাবে বেজের এখানে। যদি কোনো কারণে দেখি যে আমরা টেলিভিশনের ছবিটা ঘোলা লাগছে, সেই ক্ষেত্রে
আমাদের এই বেজের এখানে তুতে পড়ে যায়, অর্থাৎ ফাঙাস জং পড়ে যায়, ঠিকভাবে কানেকশান পায় না, সেই কারণে আমাদের টেলিভিশনের ছবিগুলো ঘোলা দেখতে লাগে। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বেসটা চেঞ্জ করে দেবেন। বেসটা চেঞ্জ করলে আর এখানে দুইটা ভেরিয়েবল আছে, এখানে লেখাই আছে দেখেন, উপরে এটা আছে ফোকাস, অর্থাৎ এটা দিয়ে পরিষ্কার করা যায় ছবি এবং ঘোলা করা যায়। তো বেসটা চেঞ্জ করার পরে আপনি এটা যদি অ্যাডজাস্ট করেন তো অবশ্যই আপনার টেলিভিশনটা পরিষ্কার ছবি পাবেন। আর এটা হচ্ছে আপনার কন্ট্রাস্ট, অর্থাৎ আলো বাড়ানোর জন্যে। যদি কখনো সামনে মোটা মোটা লম্বা লম্বা দাগ দেখেন বাংলা খাতার মতো, তো আপনার বুঝতে হবে যে এখান থেকে পাওয়ারটা বেড়ে গেছে, তখন এটা কমায় দেবেন, তখন ওটা ঠিক হয়ে যাবে আপনার। তো এটা ছিল, তো এখানে এখানে তিনটা ভোল্টেজ থাকে, এখানে খেয়াল করেন, এই যে ব্রাইট হিটার, এই যে এস লিখা রয়েছে এখানে হিটার, এখানে হচ্ছে হিটার মানে হচ্ছে আপনার ফ্লামিন জ্বলবে, হিটার ভোল্ট। এটা আছে ব্রাইট কালার, এই যে জি টু, জি টু ভোল্টেজ, রেড আর এ রেড, রেড এবং জিতে গ্রিন। কালার টিভিতে সাধারণত তিনটা কালারের মিশ্রণে আমরা অনেক রকম কালার দেখতে পাই, সেই তিনটা হচ্ছে রেড, গ্রিন এবং ব্লু। এবং এই তিনটা কালারেরই তিনটা কালার এবং তিনটা কালার যেই লেগ দিয়ে যাবে তিনটার ভোল্টেজই আপনার সমান হতে হবে। যদি কোনো একটার ভোল্টেজ কম হয় তো আপনার কালারটা মিক্সার হবে না এবং কালারটা ডিসকালার দেখা যাবে। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে, এতে সাধারণত 100 থেকে 110 ভোল্ট থাকে প্রত্যেকটাতে। তো যদি দেখেন যে কোনোটাই রেড বেশি বা কোনোটাই গ্রিন বেশি, তাহলে আপনার অবশ্যই বেস সার্কিটটা দেখতে হবে এবং এর ভোল্টেজটা মাপতে হবে। যদি দেখেন যে দুইটার ভোল্টেজ ঠিক আছে, একটার কম বা বেশি, তো আপনি এই পিন ধরে ধরে আপনি যেতে পারেন। এই যে এখানে মনে করেন আপনি গ্রিনটা দেখতে পাচ্ছেন যে বেশি হচ্ছে, তো এখানে একটি রেজিস্ট্যান্স থাকে, রেজিস্ট্যান্সটি দেখতে পারেন। তারপর এই যে এর অপোজিট পার্টে একটি ট্রানজিস্টার থাকে, ট্রানজিস্টারটি দেখতে পারেন। এভাবে দেখলে আপনি প্রবলেমটা সলভ করতে পারবেন। তো এটাই ছিল আমাদের বেজের বেজ সেকশনের বিবরণ। এবার আমাদের সিস্টেম আছে এখানে, এখানে দেখতে পাচ্ছেন এখানে তোশিবা হাই 8873 একটি আইসি। তো এটা এটি হচ্ছে সিস্টেম আইসি, এই সিস্টেম আইসিটা আমাদের পুরো বোর্ডটাকেই নিয়ন্ত্রণ করে। তো এখান থেকে আমার কালার, ছবি এবং অসিলেশন সব কিছুই হয় এটার। এই এই আইসিটার সাথে আপনার এখানে সব কিছুরই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিছু না কিছু মিল আছে এবং প্রত্যেকটা আইসে কিছু না কিছু কাজ করে থাকে আইসিটা। তো এই জন্যে আমরা এটাকে সিস্টেম আইসি বলে থাকি। এখান থেকে আপনার ভার্টিক্যাল, হরিজেন্টাল প্রত্যেকটা নিয়ন্ত্রণ করা হয়, হাইট, সাইড, কালার, এভরিথিং সব মিলিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এবং অডিও এখান থেকে যায়, এখান থেকে ভিএল, ইউএসএফ এখান থেকে সিলেক্ট করে, রিমোটের কাজটা সেটাও এটি সিলেক্ট করে। এবং এর সাথে একটি সহকারী আইসি আছে যেটা ধরে রাখে, সেটা হচ্ছে আপনার মেমোরি আইসি। এটা হচ্ছে মেমোরি আইসি। মেমোরি আইসি অনেক সময় মেমোরি ফেল করে, তো তখন দেখতে হয় যে চ্যানেলগুলো স্টোর হচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের মেমোরি আইসিটা নষ্ট থাকতে পারে বা চ্যানেল বক্স নষ্ট থাকতে পারে। তো আগে আমরা সাধারণত মেমোরিটাই দেখি, কারণ দেখা যাচ্ছে আমরা টুল বার্সটা দেখতে পাচ্ছি না, টুল বার্স আসছে না, রিমোটে কাজ করছে না, সেই সব ক্ষেত্রেও আমরা মেমোরি আইসিটা দেখতে পারি। যদি মেমোরি আইসিটা খারাপ থাকে, তো মেমোরি আইসি তো অ্যাভেলেবেল খারাপ হয় না, তো স্মৃতিটা ভুলে যায়, তো সেক্ষেত্রে আমাদের কপি করে আরেকটা মেমোরি আইসি সেখানে লাগাতে হয়। এবং এখান থেকে আমার আয়ার ভোল্টেজ যায় এই সিস্টেম আইসির থেকেই, অর্থাৎ রিমোটে কাজ করার জন্য, সেটা আমি আপনাদের এখন দেখাবো। এই যে এখানে একটি কানেক্টর দেখতে পাচ্ছেন যার তিনটে লেগ আছে, 1, 2, 3 তিনটা, এবং কিপ্যাড অর্থাৎ কিবোর্ডের জন্য দুইটা। তো এটি হচ্ছে আপনার একটি সেন্সার ভ্যারিক্টার ডায়োড। তো এটাকে আমি ভেঙে ফেলি এবং এটাকেও ভেঙে ফেললাম। তো এটা হচ্ছে আমার প্যানেল অর্থাৎ পুশ সুইচ। তো এটা আমাদের এখানে লাগাতে হবে, এটা এখানে লাগালে কাজ করবে এবং এই কাজটা নিয়ন্ত্রণ করছে পুরোটাই আইসিতে, সিস্টেম আইসিতে, এমনকি রিমোটের যে কাজটা সেটাও নিয়ন্ত্রণ করছে সিস্টেম আইসিতে। তো এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে এটা রিমোট সেন্সর বলে এটাকে। তো এর তিনটে লেগ থাকে, আপনাদের বোঝার ক্ষেত্রে আমি এভাবে দেখাই, এর তিনটা লেগ থাকে। এটা আছে ভ্যারিক্টার ডায়োড, এখানে 5 ভোল্ট, আয়ার ভোল্ট এবং গ্রাউন্ড। এই ব্যারেক্টার ডায়োডটা আপনি এই মাঝখানে যে লেগটা দেখতে পাচ্ছেন, তো এটাই হচ্ছে গ্রাউন্ড ভোল্ট যাবে, এই সাইডের তাই 5 ভোল্ট যাবে এবং এটাই তারপরেরটাই আপনার আয়ার ভোল্ট যাবে। তো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যেন গ্রাউন্ডে কখনো প্লাস ভোল্ট না ঢোকে, অর্থাৎ মিডিলের যে লেগটা, এখানে যদি প্লাস ভোল্ট ঢুকে যায় এবং এই পাশে যদি আমার মাইনাস ভোল্টটা দিই, সেই ক্ষেত্রে আমার হয় ব্যারেক্টারটা নষ্ট হবে বা আমার এই সিস্টেম আছে নষ্ট হবে।
তো এটা লাগানোর সময় আমাদেরকে অবশ্যই সতর্ক থাকতে হবে যেন ভোল্টেজটা কখনো উল্টে না যায়, উল্টে না যায়। আমার এখানে এই মাইনাস ভোল্টটা ঠিক রেখে আমার এই দুটো উল্টে গেলেও কোনো কিছু ক্ষতি হবে না, কিন্তু মাইনাস ভোল্টটা যদি আমার এই পাশে চলে আসে তাহলে আমার সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে। তো অবশ্যই আমাদের স্মরণ রাখতে হবে যে মিডিলের যে লেগটা আছে এটা মাইনাস ভোল্ট অর্থাৎ নেগেটিভ ভোল্ট গ্রাউন্ড। তো এই দেখেন, এখান থেকে দেখেন আপনি, এই যে এটা এই লেগটা হচ্ছে আমার গ্রাউন্ড অর্থাৎ নেগেটিভ ভোল্ট। এবং সেটা বোঝার জন্য যদি আপনি তাও বুঝতে না পারেন, তো একটি এখানে ছোট একটি ক্যাপাসিটার থাকে, তো এখানে দেখেন সেই ক্যাপাসিটারটারও আপনার প্লাস মাইনাস থাকে, তো এটি হচ্ছে মাইনাস। আপনি কিছু না বুঝতে পারলেও এখানে যদি আপনি মাইনাস নেগেটিভ ভোল্টেজটা দেন তাও আপনার হবে, এবং এখানে প্লাস ভোল্টটা, তাহলে এই প্লাস ভোল্টটা আমার কোথায় যাচ্ছে, এখান থেকে এখান থেকে এখান থেকে রেজিস্ট্যান্স হয়ে এই রেজিস্ট্যান্স হয়ে এখানে যে এই দেখেন সে 5 ভোল্ট পাচ্ছি আমি। তো এইভাবে যদি আপনার এটা লাগান তাহলে আপনাদের ভুল হবে না এবং জিনিসটাও নষ্ট হবে না। এটা সব ক্ষেত্রেই এই ভ্যারেক্টর ডায়োডটা যেখানেই লাগান, যে যে কাজের জন্যই লাগান না কেন, এটার মিডিলটাই নেগেটিভ ভোল্ট। এবং এটা এখানে একটা সিগন্যাল এলইডি আছে রেড কালার, তো পাওয়ার পেয়েছে কিনা সেটা বোঝার জন্য এই রেড কালার আলোটা জ্বলে উঠবে। তো আমি আপনাদের এখান থেকে সিস্টেম আইসির কী কাজ হয় সেটা দেখালাম। এখানে আরেকটা সেকশনও আছে, সেটা হচ্ছে আমাদের চ্যানেল বক্স, অর্থাৎ চ্যানেল বক্সের একটি সেকশন যেটাকে আমরা আইআরএফ সেকশন বলি। তো এই এখান থেকে, এই যে এখান থেকে শুরু এই সেকশনটার, সেকশনটা শুরু অবশ্য আরও আগের থেকে এখান থেকে, কারণ এখান থেকে আমার 33 ভোল্ট আসে, এখানে একটা জেনার থাকে 33 ভোল্ট হয়ে আমার এখানে এখানে এই টুইনিংয়ে 33 ভোল্ট দেয়। তো আমরা সাধারণত এতটুকুরেই আমরা আইআরএফ সেকশন ধরে থাকি, কিন্তু এটা ধরতে গেলে আমার একদম এখান থেকে ধরতে হয় এই জায়গার থেকে, এখান থেকে যে 33 ভোল্টটা আসে, এখান থেকে একটি জেনার হয়ে 33 ভোল্ট আসে, সেই জেনারের মাধ্যমে আমরা এখানে 33 ভোল্ট পাই এবং সেটা ভেরিয়েবল হয়ে আমাদের টেলিভিশনে ছবিটা স্টোর হয়। তো চ্যানেল বক্সের আপনার এজিসি ভোল্টেজ থাকে 2 থেকে 3, আর এখানে টুইনিং যে এখানে একটা টুইন লেখা রয়েছে এখানে থাকে 33 ভোল্ট, এখানে থাকবে 5 ভোল্ট, এবং ইউএসএ ভিএসএ ভিএল এখানে এই সেই কয়টি লেগ আছে, এখানে এখানে দেখতেই পাচ্ছেন লেখাই আছে এমবি ভিএল বি অন ভিএস ভি টু ভোল্ট, এটা আছে ভোল্ট অর্থাৎ 5 ভোল্ট। তো এই চ্যানেল বক্স যদি আমাদের ছবিগুলো ঘোলা থাকে, এই ছবিগুলো ঝিরঝির করে অর্থাৎ ছবিগুলো আসছে না এমন যদি হয়, তো সেই ক্ষেত্রে আমার 5 ভোল্ট কম থাকতে পারে, এখানে টুইনিং যে ভোল্টেজটা থাকে 33 ভোল্ট সেটার প্রবলেম থাকতে পারে, বা এই জায়গায় যে 5 ভোল্ট থাকে সেটাও হতে পারে। আবার এখানে একটি আইএফ ভোল্ট থাকে, সেটা হচ্ছে আমার অ্যাভোমিটারের ওমসে যে এটা দেখতে হবে যেখান থেকে এই ভোল্টেজটা এখানে গেল, এখানে একটি রেজিস্ট্যান্স থাকে, এই রেজিস্ট্যান্সটি কাটা আছে কি না সেটা দেখতে হবে যদি ঝিরঝির করে, বা এই রেজিস্ট্যান্স এই যে এখানে একটি ট্রানজিস্টার আছে ট্রানজিস্টারটি কাটা আছে কি না সেটা দেখতে হবে। আর এখানে যে পাঁচ ঠ্যাঙের একটি পার্স দেখতে পাচ্ছেন, তো এটা হচ্ছে আপনার শো ফিল্টার, এটা যদি নষ্ট থাকে তো আপনার ভিডিও থাকবে না, এটা নষ্ট থাকলে আপনার ভিডিও থাকবে না, এই শো ফিল্টারটা নষ্ট থাকলে আপনার চ্যানেল বক্সেও কাজ করবে না। তো যদি চ্যানেল বক্সে কাজ না করে সেই ক্ষেত্রে আপনার চ্যানেল বক্সটাকে খুলতে হবে, খোলার পর আপনার এজিসি ভোল্টেজটা মাপতে হবে, এখানকার 33 ভোল্ট মাপতে হবে এবং এখানে 5 ভোল্টই মাপতে হবে, এবং তারপর আপনার চ্যানেল বক্সটি লাগাতে হবে, লাগালে তারপরও যদি ছবি না আসে তাহলে আপনার অবশ্যই চ্যানেল বক্সটা চেঞ্জ করে ফেলতে হবে। এখন চ্যানেল বক্সের সাথে আর একটা সেকশানের ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে আপনার এখানে এভি সেকশন, এই যে এখান থেকে এটুকু হচ্ছে আমার এভি সেকশন। এই এভি সেকশনের মাধ্যমে আমরা টেলিভিশনে সিডি ডিভিডি এগুলোর এভি এভি দিয়ে দেখতে পারি। এটা হচ্ছে হলুদ যে কালারটি এটা হচ্ছে ভিডিও, এবং রেড অ্যান্ড হোয়াইট এই দুইটা হচ্ছে আমার অডিও অর্থাৎ এল এবং আর। তো এই এভি সেকশন, এভি সেকশনটা সাধারণত এখানে কিছু ট্রানজিস্টার রেজিস্টার এইগুলো দিয়ে করা থাকে ক্যাপাসিটার দিয়ে, এবং ব্র্যান্ডের যে টেলিভিশনগুলো আছে সেইগুলো আপনার আইসি দিয়ে করা থাকে। তো এখানে দেখতে পাচ্ছি আমি কয়েকটি রেজিস্টার আছে এবং ইলেকট্রোলাইট ক্যাপাসিটার আছে, এই এভি সেকশনে এইগুলো দিয়েই এভি সেকশনটার কাজ করানো হয়েছে। এবং এভি সেকশনের একটি ক্যাবেল আছে, সেটা হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন 3 পোর্ট একটি সকেট। তো 3 পোর্ট সকেটের ভিতরে আমি এই ক্যাবেলটি ঢুকাতে পারি, 3 পোর্টের ক্যাবেলটি, এবং ঢুকানোর পরে আপনার রিমোটে অবশ্যই এভি সিলেক্ট করতে হবে, এটি হচ্ছে রিমোট, এভি সিলেক্ট করতে হবে। এভি সিলেক্ট করার পরে আপনার টেলিভিশনে সিডি ডিভিডি যাই দেন না কেন সেটা থেকে আপনার ছবি দেখতে পারবেন, কিন্তু এখানে যদি আপনি সিলেক্ট সিগন্যাল না দেন তাহলে আপনি দেখতে পারবেন না। তো এটাই ছিল আমাদের
সার্কিট পরিচিতি। তো আপনাদের নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে একটি নতুন সার্কিট পরিপূর্ণভাবে টেলিভিশনে লাগাতে হয়। তো এটাই ছিল আমার, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।